সারাত্র ভরা বৃষ্টি হয়েছে, একটু একটু করে বৃষ্টি হয়েছে। আর আমাদের দেশের বাড়ি তো নেত্রকোনা এলাকায়, আমি এখন কিন্তু গাড়িতে আছি, গাড়ি দৌড়াচ্ছি, কারণ আমি আবার গাড়ি দৌড়াতে ভালো লাগে, এই জন্যে গাড়ি দিয়ে রওনা করছি। আমরা ইনশাল্লাহ 9টা কি 10টার মধ্যে সারা বিশ্বে যারা আছো সবাই উপলব্ধ থাকতে হবে, মুক্তি আহরণ করতে হবে, সকালে উঠতে সবাই ব্যায়াম করতে হবে, সুস্থতা থাকতে হবে। সুস্থতা তখন লাগে, আর সুস্থতা কেউ রাখে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সুস্থতা নিজের কাছে, নিজে ভালো জগৎ ভালো। তুমি কে তোমার আগে চিন্তা করতে হবে যে আমি কে, আমার কি কাজ, আমি দুনিয়াতে যে এসেছি আমার কামটা কি, আমার কামটা কি মানুষের আইল আইল জমি নিয়ে বিরোধ করা, আমার কি এই দেশে ক্ষতি করা, মানুষের ক্ষতি করা না, মানুষের ক্ষতি মানে তোমার ক্ষতি তুমি করলা। যতই তুমি মানুষকে ঠকাইতে চাইবা কিন্তু তুমি নিজেই ঠকবা। লোকজ গান হলো আমাদের দেশের প্রতীক, হ্যাঁ, আমার বাংলার শিখর লোকজ গান। এই গান তো মানে হারানি যাবে না, কালের বর্তনে পরিবর্তনে মানে সব গানগুলো হারিয়ে যাচ্ছে। হারিয়ে গেল তো আমার শিকর হারিয়ে গেল, তখন আমাদের ছেলেমেয়েরা কেমনিভাবে মনে রাখবে তার দাদা তার প্রভাব কীভাবে এই দেশের, হ্যাঁ, এই সাংস্কৃতিক অঙ্গনটা কীভাবে আজ থেকে 100 বছর, হ্যাঁ, 70 বছর আগের ইতিহাসগুলা দূর রাখবে। আমাদের প্রত্যেকটা সন্তানকে লোকগান শোনানো, লোকগান মানে ঐতিহ্য।